অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে, আসল মামলা করা হয়েছে, যে মামলায় আসলেই শেখ হাসিনা তার জীবনের শ্রেষ্ঠ ধরাটা খেতে পারেন। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে রিক্সা চালক হত্যা মামলা, অমুক হত্যা মামলা, নানান মামলা করা হয়েছে, যে মামলাগুলো অধিকাংশই আওয়ামী পুলিশ স্টাইলের মামলা, যে মামলাগুলোর মেরিট কম। আদৌ শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ করা অথবা সম্পৃক্ততা প্রমাণ করতে পারলেও কোন মাত্রায়, তাতে শেখ হাসিনার শাস্তি কি হবে, মানে এইগুলোর আলোকে এতদিন যে ডজন ডজন মামলা হাসিনার বিরুদ্ধে হয়েছে, একটা ওইভাবে শক্তিশালী মামলা কিন্তু ছিল না। কমান্ডিং রেসপন্সিবিলিটি বলা হচ্ছে, কিন্তু তাও প্রমাণ করা কঠিন ছিল। কিন্তু এবার সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এবার যে মামলা করা হয়েছে, এতে শেখ হাসিনা কিছু একটা হতে পারে, এই মামলা শেখ হাসিনা আসল ধরা খাবেন। এতদিন যে হয়েছে তাতে লঘু শাস্তি হতে পারে, আসল শাস্তিটা হবে এসআই বা যারা গুলি করেছে তাদের, বা অনেক জায়গায় শেখ হাসিনা শাস্তি হবে না, কারণ তিনি কমান্ড দিয়েছেন, এটা প্রমাণ করা কঠিন হবে। কারণ পলিটিক্যালি আমরা বলতে পারি রেটরিক হিসাবে হাসিনার নির্দেশে সব হয়েছে, বাট ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী প্রমাণ করা ইটস টাফ। প্রমাণ না করলে আইনের কাছে শাস্তিযোগ্য অপরাধ হয় না, প্রমাণ করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড মানে বিডিআর বিদ্রোহ, তথাকথিত বিডিআর বিদ্রোহ, যেটাকে আমরা বিডিআর বিদ্রোহ বলতেও রাজি নেই, আমরা বলি সেনা হত্যাকাণ্ড। শেখ হাসিনা আজিজ সহ 13 জনের বিরুদ্ধে মামলার আবেদন, এটা হচ্ছে আসল মামলা। এর এই সেনাবাহিনী হত্যা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হতে হবে, এবং সেনাবাহিনী হত্যা শেখ হাসিনা ঠান্ডা মাথায় ঠান্ডা পরিকল্পনায় ভারতের প্রেসক্রিপশনে হয়েছে। অতএব শেখ হাসিনার গত 15 বছরের বিচার শুরু হবে সেনাবাহিনী হত্যার মধ্য দিয়ে। সেনাবাহিনী হত্যায় শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের দাবি। অতএব এবার সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে, মামলা আবেদন করা হয়েছে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে বিডিআরের সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের নেতৃত্বে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান, হত্যাকাণ্ডের সময় বিজিবি প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা আবেদন করা হয়েছে। আজিজ যে কি খারাপ, এটা তো আপনারা বুঝতেই পারেন। আজিজ কি অপরাধ করতে না পারে, সিরিয়াল কিলার, প্রফেশনাল অপরাধী, এমন কোনো ভয়ঙ্কর অপরাধ নিয়ে আজিজ না করেছে? পাসপোর্ট জালিয়াতি থেকে শুরু করে স্যাঁচড়া চুরি সব আজিজ করেছে। অতএব এই আজিজকে সাথে নিয়েই হাসিনা দেশ প্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে, এটা আমরা বিশ্বাস করি। তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে। এবং এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি সব জানেন, তিনি দায়িত্বে থাকা অবস্থায় এগুলো শুরু হবে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে বাদী হয়ে মামলার জন্য এই আবেদন করেন ভুক্তভোগী আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ। এ বিষয়ে আদেশ, মামলা গ্রহণ করা হবে কি হবে না, আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত আদেশ পাইনি, কিন্তু মামলা আবেদন করা হয়েছে, হবে, এটা না হয় আর একটা হবে, আরও মামলা করা হবে। এর মানে ভুক্তভোগী অনেকে স্পষ্ট বলেছেন, একবারে সাফ বলেছেন, হাসিনা জড়িত, আরও কারা জড়িত দেখেন। বর্তমান সরকারের সময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রথম মামলা হতে যাচ্ছে এটি। এই মামলার আবেদনে জেনারেল আজিজ আহমেদকে প্রধান আসামি করা হয়েছে, আর দ্বিতীয় আসামি হলেন বিডিআর বিদ্রোহের মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আসামির তালিকায় শেখ হাসিনার রয়েছেন চতুর্থ স্থানে, ওরা সবাই জড়িত। শেখ হাসিনার ঠান্ডা মাথায় এগুলো ঘটেছে, ভারতের পরিকল্পনায়, আই রিপিট, ভারতের পরিকল্পনায়। অতএব ভারত বর্তমান যারা কর্মকর্তা আছেন, সাবধান হয়ে যান, আপনারা নিজেরা বাঁচার জন্যে, বাংলাদেশের সাথে আপনাদের স্বার্থ সেটা রক্ষার জন্যে, বিডিআর বিদ্রোহের ভারতের কোন কোন কর্মকর্তারা প্রেসক্রিপশন দিয়েছিল তাদেরকে আপনারা ধরিয়ে দিন, বর্তমান কর্মকর্তারা বাঁচতে পারবেন। অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলুর তাপস, সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, সাবেক বস্ত্রপাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মির্জা আজম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কেন্দ্রীয় কারাগারের তৎকালীন জেল সুপার ডাক্তার রফিকুল ইসলাম সহ অন্য ডাক্তার। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মন্ত্রী এমপি সহ আরও 200 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মানে এই মামলা যাদের আসামি করা হয়েছে, এরাই প্রকৃত সেনা হত্যার মূল
তৃণমূল। অতএব এদেরকে ধরতে হবে, অনতিবিলম্বে মামলা গ্রহণ করে এদেরকে গ্রেপ্তার করুন, এদের কাউকে ছাড় দেওয়া যাবে না। এবং জনগণ এখানে যাদের তালিকা দেওয়া হয়েছে তাদের কে কোথায় পালিয়ে আছে খেয়াল রাখুন, এরা কেউ যেন পালাতে না পারে। এদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে আইনের হাতে সোপর্দ করুন। মামলার আবেদনে বলা হয়, ফ্যাসিস্ট শরীরের শাসক হাসিনা সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তাদের বিদেশি এজেন্ট দ্বারা 2009 সালে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ রাইফেলসের মেধাবী অফিসারদের হত্যা করা হয়। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করা হয়। আপনি চিন্তা করেন, পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধ এতগুলো সেনা অফিসার একদিনে হত্যাকাণ্ডের সম্মুখীন হয়নি। 57 জন অফিসার, জওয়ান অথবা সাধারণ সৈনিক, তারা এরকম নিহত হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু এতগুলো অফিসার পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং অনেক এভিডেন্স আছে, বিভিন্ন রিপোর্টও এটা উঠে এসেছে যে বারবার সেনাবাহিনী পদক্ষেপ নিতে চেয়েছে, নিতে দেওয়া হয়নি। এর মানে হাসিনা স্পষ্টভাবেই এই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বেছে বেছে হত্যার ব্যবস্থা করেছে। হত্যাকাণ্ডে রাজসাক্ষী হওয়ার জন্য ভুক্তভোগীকে বিভিন্ন লোভনীয় অফার দেওয়া হচ্ছিল, তবে তিনি অন্যায় ও মিথ্যা রাজসাক্ষী হতে চাননি। তাই বাদীর পিতা বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিমকে 2010 সালের 29 জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করে, পরে কারাগারে ডাক্তাররা স্ট্রোক করে মারা গেছেন বলে সার্টিফিকেট দেন। আব্দুর রহিমের মৃত্যুর ঘটনা, দেখ এই মামলাটা একটু ভিন্ন পার্সপেক্টিভে করা হয়েছে, কিন্তু হাসিনা যে জড়িত বা হাসিনা গং যে সরাসরি সেনাবাহিনী হত্যায় জড়িত, এই বিষয়টা অ্যাটলিস্ট সামনে আসলো। সামনে আরও সুনির্দিষ্ট মামলা হবে, কিভাবে হাসিনা বা তারা নির্দেশ দিয়েছিল, কিভাবে সেনাবাহিনী হত্যার সহায়তা করেছিল, এ বিষয়ে সুনির্দিষ্ট মামলা হবে আমরা জানি। যাই হোক, হাসিনা ধরা খেতে শুরু করেছে, এমন এমন অভিযোগ আসতে শুরু করেছে। মেজর বজলুর রশিদ বা বজলুল হুদা, তার মামলায়ও তার পরিবারের লোকজনও মামলা করবে। এর মানে সুনির্দিষ্টভাবে হাসিনার ফাঁসি হয় এরকম মামলা হতে যাচ্ছে, নাম খেয়ে গড়পাতলা মামলা না, আসল মামলা হতে যাচ্ছে, হাসিনা ধরা খাবে ইনশাল্লাহ। হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা এগুলো তো হবেই, একই সাথে বিডিআর বিদ্রোহের বা সেই তথাকথিত বিডিআর বিদ্রোহ, এটা আসলে বিডিআর বিদ্রোহ ছিল না, এগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হবে, রিপোর্ট রেডি। আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, আবারও কিছু ফর্মালিটিস মেনটেন করে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হবে। সেই রিপোর্টে কী আছে আমরা অলরেডি কিছুটা জানতে পেরেছি, যে পরিকল্পিতভাবে হাসিনা, শেখ সেলিম, ফজলুর, তাপস, জাহাঙ্গীর কবির নানক, বিশেষ করে জাহাঙ্গীর কবির নানকের সম্পৃক্ততা অনেক, নানক এখনও গর্তে থেকে বিভিন্ন নাশকতা করছে। এই যে আনসাররা যে একটু দুষ্কৃতি করার চেষ্টা করেছিল সচিবালয়ে, এটাও কিন্তু পর্দার অন্তরালে নানক ভূমিকা পালন করেছে। অতএব নানককে জরুরি ভিত্তিতে ধরা প্রয়োজন, শেখ সেলিম কোথায় ধরা প্রয়োজন, শেখ সেলিমের মাধ্যমে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও আছে। অতএব শেখ সেলিম, নানক, এদেরকে দ্রুত গতিতে ধরে ফেলুন।